ভূতের ভয়ে পুরুষশূন্য গ্রাম। গ্রামের নাম কাছিগুদা। অধিকাংশের পেশা পাথর কাটা এবং ভাঙা, কিন্তু অজানা এক অশরীরী আতঙ্কে এখন পুরুষশূন্য পুরো গ্রাম। কেউ কেউ গ্রামে থাকলেও সূর্য ডোবার আগেই ঘরে ফিরে আসে, আর সূর্য উঠলে ঘর থেকে বের হন। তবে গ্রামের নারীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আর এমনই অবস্থা ভারতের তেলেঙ্গানায় নির্মল জেলার ওই গ্রামের মানুষের। ভারতীয় গণমাধ্যমের খবর, ওই গ্রামে মোট 60টি পরিবারের বাস। তবে এখন গ্রামের অধিকাংশ বাড়িতেই তালা ঝুলছে। ভূত না তাড়ানো পর্যন্ত কেউই আর গ্রামে আসবে না বলে জানিয়েছেন। ছোট্ট গ্রাম যার চারপাশ সবুজ ঘেরা, সেটা বর্তমানে এক ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে। তবে তেলেঙ্গানায় বিভিন্ন গ্রামে এর আগেও ভূতের আতঙ্ক তৈরি হয়েছে, তবে সাম্প্রতিককালে এই প্রথম অশরীরী আতঙ্কে গ্রামের মানুষ এখন এতজন মানুষ নিজের জায়গা ছেড়ে পালিয়েছে। গ্রামবাসীদের ধারণা, পুরুষদের নিশানা করেছে কোনো নারী ভূতি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রশাসন। দেশি এবং প্রবাসী ভাইয়েরা, আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।